এইটা কিন্তু আরো বড় দুর্নীতি। পুলিশের ঘাড়ের ক্ষমতা ছিল না, আমরা এসেছিলাম এবং আমরা বলেছিলাম প্রতীকী বসবো। চোর জোচ্চোরদের বলে বীর, যেই সরকারের আমলে চোর জোচ্চোররা ধরা পড়লে মুখ্যমন্ত্রী গলায় আমরা সবাই চোর লাগিয়ে ঘুরে বেড়ায় পশ্চিমবঙ্গে, এটাতে আমি অবাক হই না। এই সরকার, এই প্রশাসন, এই মুখ্যমন্ত্রী, এই পুলিশ, এদের থেকে তুমি কী আশা কর? মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এমন একটা অক্ষর মমতা যেটা তার শরীরে বিন্দুমাত্র লেশমাত্রও নেই। পাড়া থেকে নিয়ে শহরাঞ্চলের বড় বড় জায়গাতে তুই একটা জিনিসই দেখতে পাবে, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সর্বত্র একটা সরকার চলছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন যে সারা জীবন শাসক দলে কেউ থাকে না, পারিবারিক কলহ যা শুরু হয়েছে, দেখুন আর কতদিন থাকে। অনশনরত শিক্ষক, হবু শিক্ষকদের যেভাবে নিয়ে যাওয়া হলো, তাদের হাওয়াই চটি, জামা কাপড়, ব্যাগ পর্যন্ত রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকলো, ছবিটা নিয়ে কি মানে প্রাথমিক প্রতিক্রিয়া চাইবো? কিসের প্রাথমিক? পশ্চিমবঙ্গে এটাতে আমি অবাক হই না। এই সরকার, এই প্রশাসন, এই মুখ্যমন্ত্রী, এই পুলিশ, এদের থেকে তুমি কী আশা করো? এদের থেকে তুমি আশা করো যে এখানে আইনের শাসন বলবৎ থাকবে? কোনো দিন হতে পারে না। যেই সরকার ক্রিমিনালদেরকে বীরের সম্মান দেয়, যেই সরকার চোর জোচ্চোরদের বলে বীর, যেই সরকারের আমলে চোর জোচ্চোররা ধরা পড়লে মুখ্যমন্ত্রী গলায় আমরা সবাই চোর লাগিয়ে ঘুরে বেড়ায় প্ল্যাকার্ড লাগিয়ে, সেখানে কী এক্সপেক্ট করো? চোরদের সরকার, এখানে চুরি জোচ্চুরি যারা করবে তারা সরকারের কাছে প্রাধান্য পাবে। রাস্তার ধারে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলে, হাতে তাদের যে ন্যায্য চাকরির দাবি করলে, এই সরকারের কাছে তারা অগ্রাধিকারও পাবে না, সরকারের মায়া মমতা সিম্প্যাথি কোনোটাই পাবে না। আর অবাক লাগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এমন একটা অক্ষর মমতা যেটা তার শরীরে বিন্দুমাত্র লেশমাত্রও নেই। এবং যে ছবিটা আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, আপনি ওদের মানে যারা রয়েছে, যারা আইনি লড়াই লড়ছেন তাদের আইনজীবী, সেই জায়গায় দেখেছিলাম যে যখন কার্নিভাল হচ্ছে, রাজ্যে উৎসব চলছে, তখন এই এই যে আন্দোলন চত্বর সেটা সাদা পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এবং তাদের বসতে পর্যন্ত বারণ করা হয়েছিল। বসতে পর্যন্ত বারণ করেছিল, পুলিশের ঘাড়ের ক্ষমতা ছিল না, আমরা এসেছিলাম এবং আমরা বলেছিলাম প্রতীকী বসবো। এবং সেই জায়গা থেকে অনশন এবং দাবি জানানো হচ্ছে যে, এবং এইটা কিন্তু আরও বড় দুর্নীতি। এটা মুখ্যমন্ত্রী হাত তুলে দিতে পারে না যে আমি কি জানি, ব্রাত্য জানে, এ জানে বলতে পারবে না। ব্রাত্য জানে, পার্থ জানে বলে আত্মারামের মতন হাত তুলে বলতে পারবে না যে আমি কাজ জানে, আমি গরিব আদমি, পারবে না বলতে। এটা মুখ্যমন্ত্রীর নিজের ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ পার্সোনাল, এটা মুখ্যমন্ত্রীর নিজের ডিপার্টমেন্ট। এবং এই যে রিক্রুটমেন্ট বোর্ডটা ফর্ম হয়েছিল সেটা মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত, তো মুখ্যমন্ত্রী এটা হাত তুলে দিয়ে ঝেড়ে দায় ঝেড়ে ফেলার কোনো জায়গা নেই। এটা তো আরও বড় দুর্নীতি। আমরা বলছি পশ্চিমবঙ্গে এই দুর্নীতি দুর্নীতিতেই পশ্চিমবঙ্গটা ছয়লাভ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে তুমি চারিদিকে তাকালে শিল্প, কল কারখানা, চাকরি বাকরি কিচ্ছু দেখতে পারবে না। পাড়া থেকে নিয়ে শহরাঞ্চলের বড় বড় জায়গাতে তুই একটা জিনিসই দেখতে পাবে, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সর্বত্র একটা সরকার চলছে পশ্চিমবঙ্গে। এবং যখন বিরোধীরা রাস্তায় নামছে, বামেদের যে ছাত্র যুব সংগঠন, তাদের করুণাময়ী থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যাওয়া হলো, এবং বিভিন্ন জায়গায় কংগ্রেসও যখন পথে নেমেছে তাদের উপরও আক্রমণ এসছে, এই যে ছবিটা যখন বিরোধীরা রাস্তায় নামছে তখন এরকম আক্রমণ হচ্ছে, ঠিক একই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি বিরোধী ছিলেন তখন তিনি এই অভিযোগটা করছিলেন। তিনিও তো সত্যি সত্যি কথা বলতে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রচুর আন্দোলন লড়াই করে এসছেন, তিনি যখন আজকে শাসক তিনি আজকে এই ব্যবহারটা করছেন, তখন আপনারাও তাদের সঙ্গে জোটসঙ্গী ছিলেন, কী বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন যে সারা জীবন শাসক দলে কেউ থাকে না, শাসক দলের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন থাকবে না, পারিবারিক কলহ যা শুরু হয়েছে দেখুন আর কতদিন থাকে, তো সেটা মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন। আবার একটা সময়ের পর গিয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাস্তায় নেমে আন্দোলনটা করতে হবে, সেদিন কিন্তু মারাত্মক ভয়ঙ্কর আসতে চলেছে, এটা মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন।